বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজছে 10:57। তো এখন আপাতত কোনো কাজ নেই। তো এখন আমি কি করছি জানো? এখন হচ্ছে আমার কাছে দুটো ভাই আছে, আমার বোন আছে, তো সবাই মিলে আড্ডা দিচ্ছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা, আমার ফোনের ক্যামেরা যা, এইভাবে দেখাতে চাইলেও হবে না। তো চল, এই দেখো, এটা হচ্ছে আমার মামার ছেলে, তোমরা তো চেনো একদম, আমার মানে ভিডিওর ভাইরাল বয়। এ হচ্ছে সবাইকে মানে ভিডিওর সাজেস্ট করে যে তুই এরম করবি, ওই এরকম। এখানে একটা ভাই আছে, তো এই ভাইটাকে বেশি করে সাজেস্ট করছে যে তুই ড্রেস চেঞ্জ করে ভিডিও করবি এরকম। আর আমাকে বলবে যে তোর মিনিকে তুলে গান সং মানে সং সেট করে ছেড়ে দিবি ফেসবুকে, তাহলে ভাইরাল হয়ে যাবি। আর এই দেখো আমার বোন, ও তো একটা কাজে ব্যস্ত, মোবাইল। আমাকে বলবে সবাই আতিস, আমি আতিস। কিসের? আর এ দেখো ব্যস্ত আছে, সকালে একটা ছোট্ট শর্ট ব্লগ করলো, জানি না আদৌ ও আপলোড দিবে কিনা। ও এরকমটাই করে, রোজ দিন ভিডিও তুলে আর ওই কি বলে এডিট করবে, তারপর আবার ডিলিট করে দেয়, কি মনে হয় কে জানে। তো একে ভালো দেখা যাচ্ছে না, সবাই ভালো করে দেখা। হ্যালো কর। হ্যালো। হ্যাঁ, তো আমরা এই কজন মিলে আড্ডা দিচ্ছি, আর এরকমটাই হয় সকাল সন্ধ্যা। তো আজকে সকাল সকাল সবাই চলে এসেছে, আর যে ভাইটাকে দেখালাম মানে ওই রাহুল ভাই, তো ও হচ্ছে কাজ করে, তো শুক্রবার ওই কারণে ছুটির দিন। আর আমার ভাই তো সব সময় এটাই হচ্ছে বাড়ি, আর যেটা মেন বাড়ি সেখানে শুধু রাত্রে যায় আর ওই খাওয়ার টাইমে, তো এখানে বেশিরভাগ থাকে। তো সবসময় আড্ডা দেওয়াই হয়। আর কাজ কাম বলতে গেলে হচ্ছে সকালে যা যা কাজ করার সেগুলো করে নিয়েছি, আর আপাতত কোনো কাজ নেই, কেননা এখন তো মা রান্না করছে। আর তোমাদের তো বলেছি যে কালী পুজোর পরে হচ্ছে আমরা আলাদা খাবো, তখন আবার আমার রান্না করা তারপরে কাজ সব সামলাতে হবে। তো এখন মানে একটা কাজ থেকে রেস্টে আসি যে রান্না করতে হচ্ছে না দুপুরবেলায়। তো এখন কি করবো বলো তো, কালকে একটা ভিডিও করেছি, তো ওটা এখনো মানে এডিট করা হয়নি, মানে হাতি দেওয়া হয়নি, তো ওটা এখন এডিট করব, সন্ধ্যার মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ওটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো মা রান্না করছে, কাজ থেকে এসে রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে, তো এখন আর দেখাচ্ছি না বা বলছি না যে কী কী রান্না হচ্ছে, একদম রান্না হয়ে যাক তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি কী করবো বলতে, এখন স্নান করব। তো আমার অবস্থা দেখতে পাচ্ছ, কালকে ভিডিও করেছি, তো বড় বড় কানের পরেছিলাম, তারপরে আর কোনো কানের পরা হয়নি, আর চুল সেই সকালে বেঁধেছিলাম যা সেটাই আছে। তো এইরকম অবস্থা দেখলে মা বকাবকি করে, তো আজকে চুপচাপ আছে, কখন বকে দিলে জানি না। যাই হোক, এখন স্নান করব, তারপর আবার বিয়েবাড়ি শর্ট ভিডিও করার জন্য রেডি হব। কালকে সাজুগুজু করেছিলাম, আবার করতে হবে। কেন আবার করতে হবে, কারণ কি বলো তো, কালকে যে কারণের জন্য এত সাজুগুজু করলাম সেগুলো তো হয়েছে, প্লাস আর একটা ভিডিও করা করতে হতো, তো ওটা ভুলে গেছিলাম, একদম মাথায় ছিল না, তো ওটা আবারও করতে হবে। তো সে কারণে আজকেও আবার সাজুগুজু করতে হবে। তো আর কী করবো না করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি এখন আপাতত স্নান করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। দিদি গানটা শুরু কর। অধিকার ঠিক আছে, এবার এবার ওটা হচ্ছে সঙ্গীতা, সঙ্গীতা কি শিল্পী সঙ্গ ছিল, এবার মল্লিকা শিল্পীর সঙ্গ। ও তুমি উপর চালাল, ওই উপরে যাওয়ার আমার নেই অধিকার, তাই নিচে থেকে কি বদরে থুতু আমার নিচের উপহারটা না লেতে তুই উপহার দে, গায়ে পড়বে। তো এখানে দেখো ভাত আছে, আর এখানে আলু করলা ভাজা আছে,
তো মা আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো আমার জন্য এতটুকু আছে, তো এটা আমি খেয়ে নেব। আর করলা ভাজা হচ্ছে দুপুর বেলায় শুধু ভালো লাগে, রাত্রে আর ভালো লাগে না, সে কারণে অল্প করেই করেছে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এদিন তোমাদের বলেছিলাম যে মা বেশি করে মাছ নিয়ে এসেছিল, তো ওই মাছের হচ্ছে মাথা মাথা দুটো কেন বলছি, মাথাটা রেখে দিয়েছিলাম আমি যে মুগের ডাল দিয়ে করা হবে অন্য একদিন, ওই কারণে। তো আজকে করেছে মা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর ওই দিকে দেখো ডিমের ঝোল না ঠিক তরকারি ঝোল করেনি, মানে ধরো ডাল আছে ওই কারণে ঝোল করেনি, ঝোলটা ভালো লাগবে না, সেই জন্য একটু মাখো মাখো তরকারি করেছে ডিমের। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো চলো, তোমাদের দাদা ভাইয়ের আর মায়ের তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি, কারণ তোমাদের তো আগেই বলেছি যে কালকে সাজুগুজু করে ভিডিও করেছিলাম, তো একটা ভিডিও করতে বাকি ছিল। তো ওরা মানে যেহেতু কালী পুজো আর কয়েকটা দিন বাদ, মানে তিনটে দিন বাদ, তো সেই কারণে কালী পুজোর ভিডিও যদি তাড়াতাড়ি করে রাখে তাহলে আমারই সুবিধা, তো সেই কারণে খুব তাড়া ছিল। আর সন্ধ্যা হয়ে গেলে ভালো লাগবে না ভিডিও করলে, যতটা পারি মানে সূর্যের আলোতে করার চেষ্টা করি, রিং লাইটে একটু আচ্ছা আচ্ছা ভাব, যেমন এই ভিডিওটা দেখো রিং লাইট জ্বালিয়ে করছি কেমন লাগছে, একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তো সেই কারণে যতটা পারি সূর্যের আলোতে করার চেষ্টা করি, যেদিন হয় না সেদিন রিং লাইট জ্বালিয়ে করি। তো ওই কারণে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো সাজুগুজু করবো বলতে গেলে দেখো এরকমটা সেজেছি আজকে, তো এই শাড়িটা অনেকদিন আগের পুরনো শাড়ি, তো ভিডিও করার ক্ষেত্রে সব শাড়িগুলো বের করে করে পরা হয়, কারণ এমনি কোথাও গেলে এই ধরনের শাড়ি ধরো এখন চলে না বলতে গেলে হয়, মানে কেউ পরে না ততটা। আর হচ্ছে কি বলতো, গরমে তো একদমই না, এখন একটু ঠান্ডা ঠান্ডা পরে গেছে, তো সেই কারণে পরে থাকতে পারছি। তো দেখো কেমন লাগছে, আর লাইটের আলোতে মেকআপটা মনে হচ্ছে অতিরিক্ত লাগছে, কিন্তু রোদে করলাম অতটাও লাগেনি লাগছে। তো যাই হোক, এই শাড়িটা সেজেছি, আর শর্ট ভিডিও গুলো করাও হয়ে গেছে, এখন প্রায় মানে কটা হচ্ছে সন্ধ্যা 5:15 বাজছে। তো তো একটা কথা বলতে চাই যে অনেকেই কমেন্ট করে যে যারা দেখতে খারাপ আমাদের মতো, বা আমাকে অনেক মানে খারাপ কমেন্ট করে যে তুমি ভিডিও করো কেন হ্যানা তেনা। তো তাদের একটাই কথা বলবো যে দেখো আমরা ভিডিও করি বলে কিন্তু রোজ রোজ মানে নতুন নতুন জীবন পায়, কালকে একরকম সেজেছিলাম আজকে একরকম, কালকে আবার মানে অন্যরকম সাজু, বা আজকে এক শর্ট ভিডিও করবো কাল আর এক শর্ট ভিডিও করবো, মানে এরকম করতে করতে জীবনটা না খুব ভালোভাবে কাটে। এই বাড়িতে একঘেয়ে কাজ তো আছে সবারই, আমরাও তো কাজ করি, কিন্তু কাজের মাঝেও যদি এগুলো করি তাহলে আমাদের জীবনটা একদম মানে কি বলবো ভালোভাবে কাটে, মানে দিনটা ভালো যায়। তো এই কারণে এই ভিডিওটা করি। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আর কালকে তোমাদের ব্লগ ভিডিও শেয়ার করবো। তো চলো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আগামী ব্লগে। আর হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করো যে তুমি শ্বশুরবাড়ি থাকো না কেন, তোমার দিদিও থাকে না, আরো অনেক রকম। তো সবাই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বলতে গেলে, ভিডিওর যদি কমেন্টের মাধ্যমে দিই তাহলে অনেক বড় বড় লিখতে হবে। তো আর ধরো একজন তো না, সবাই কম বেশি এরকম হচ্ছে কমেন্টগুলো করছো, তো বেশিরভাগ যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলোর ভিডিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আগামী ব্লগে, টাটা।